पालो माता जी रे तुले सिटी गोले चूड़ी माला दिए मोबाइल बॉडी भांगा दिए बदम मोबाइल बॉडी गुलो पांसी टे कदम पाये तुड़ा हाथर बाला था के जो दी सिटी गोले चेन दिए जाबन ताते सोमान सोमान बदम पवन बदम बदम दादा का चाह बदम आमर गाचे ने कबूबू भजा बदम आमा गाचे पावे सुधु काचा बदम बादाम बिक्रेतार गावा गान सोशल मीडियाय भाइरल होयेछे एमनकि सारा विश्वे कयेक मिलियन मानुष देखे फेलेछेन एखन मोबाइले फेसबुक यूट्यूब खुललेई मेजे उठछे एई गान किन्तु जे मानुषटी एई गान करेछेन तिनि पेशाय एकजन बादाम बिक्रेता तार नाम भुवन बाद्यकर बीरभूम जिलार दुबरजपुर ब्लकेर अंतर्गत लक्ष्मीनारायणपुर पंचायतेर कुड़ालजुड़ी ग्रामेर बासिंदा তিনি একটি পুরনো মোটরসাইকেলে খালি পায়ে বিভিন্ন গ্রামে বাদাম বিক্রি করতে যান এমনকি পাশের রাজ্য ঝাড়খণ্ডেও যান তিনি বাদাম বিক্রির পাশাপাশি তিনি মানুষের মনোরঞ্জনের জন্য গানও শোনান আর বাদামওয়ালার গানের সুরের টানে ছুটে আসেন অনেকে শুধু গান শোনা নয় গানের পাশাপাশি তার কাছে ক্রেতারা বাদামও কেনেন তিনি সিটি গোল্ডের চেইন চুড়ি হাতের বালা মোবাইল ভাঙা হাঁসের পালক মাথার চুল ইত্যাদি নিয়ে বাদাম দেন ক্রেতাদের কিন্তু তিনি এসব সরঞ্জামের নাম দিয়ে তৈরি করে ফেলেছেন এমন একটি গান যা এখন সবার মুখে মুখে শোনা যাচ্ছে সম্প্রতি বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের গাওয়া এই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনেকেই ছুটে আসেন তার বাড়িতে অনেকে এখনো আসতে চাইছেন এক কথায় রাতারাতি সেলিব্রিটি হয়ে যাবার মতো বিষয় কিন্তু তার রয়েছে একটি মাটির ঘরের বাড়ি তাও আবার ত্রিপল দেওয়া বাড়িতে রয়েছেন স্ত্রী দুই ছেলে ও এক কন্যা সন্তান ভুবন বাবু আমার দুরাকপুর ব্লক ব্লক পয়েন্ট ব্লকের মধ্যে বাড়ি গ্রাম কোড়ালজুড়ি আর আমি যে গান বাদাম বিস্তাম যে কিভাবে আমি বাদামটা বিক্রি করব সেই বাদামটার জন্য আমি সালা লোক খদ্দের পাচ্ছি না নিয়ে আমি আপনি মনে এই গান গাইতে 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 আইডিয়া করে করে আমি চিড়ি মালা পায়ের তোড়া দিয়ে আমি এই গলা কিন্তু গানটা সেটিং করলাম আর আমারই সুর আমারই গান আমি সব কিছু তৈরি করেছি এই যেমন চুল ছেঁড়া সিটি গলে চুড়ি মালা পায়ের তোড়া মোবাইল ভাঙা এইসব দিয়ে মানে বিক্রি করার সঙ্গে সঙ্গে বলে সালা এটা গাইতে গাইতে গুনগুন গুন গাইতে 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 কিন্তু আমার তৈরি হয়ে গেল তা না এটা আমি গানের সুরে সবাইকে টানতে লাগলাম এই গানটা তাই তৈরি করতে লাগলাম হ্যাঁ বিশ্ব জুড়েই তো শুনছি যে সবাইকারী মোবাইলে গানটা বিশ্ব বিখ্যাত হয়ে গেছে গান তো ফেমাল মানে ফেমাস হয়ে গেছে আর গানটা কিন্তু আমি কিছু পাইনি হ্যাঁ তো চিন্তা ভাবনা না আমার মনের মধ্যে একটা বাসনা ছিল যে আসলে আমি বাদাম তখন গান করতে পেছি না তখন এইভাবে আমি গানটা তৈরি করলাম গুনগুন গান কাইতে কাইতে আমি এই গানটা তৈরি করে ফেললাম নিয়ে আমি নিজের সুর দিয়ে যখন মানুষ প্রথম সুর যখন করি তখন বলছি গানটা তোমার খুব তো ভালো লাগলো কিন্তু বলছি আর একবার গানটা গাও আমি শুটিং আমি মোবাইল থেকে আমি একবার রেকর্ডিং করে আমি ছাড়বো এইভাবে গানটা তৈরি করেছি মানে প্রথম বাড়াবনে হয়েছে তবে নাম জানি না আর ছেলেটাকেও জানি না রাস্তার মধ্যে নিয়েছিল হ্যাঁ আমার আমি তো দেখছি যে বাদাম অনেকে তো বিক্রি করে কিন্তু আমি যে বাদাম বিক্রি করছি তো আমি গান যে তৈরি করে বিক্রি করছি তো আমার এইটাই তো সমস্যা যে কী করে আমি গানটা তৈরি করলাম যে তখন আমার চিন্তা ভাবনা হলে যে আমি এই নিয়ে আমি ব্যবসা করে খাচ্ছি তো এই যে সিটি গলে চুড়িমালা দিয়ে আমি গানটা যা সুন্দর করেছি তো কল্পনা করা যায়।